Salah ঠান্ডা কাল পড়ে গেল ইয়ার পর সুইটার টুইটার কিনতে হবে না সালা তুমি জলটা খাইলি সালা পরিশান করে দিল রে Tangki tangki tapi tertinggi tangki গরম হওয়ার জিনিস আছে গরম হওয়ার জিনিস তুই কি বলে বল শুন গরম হওয়ার তিনটা জিনিস আছে দেখ এক হলো দারু আর দু নম্বরে হলো বিড়ি আর তিন নম্বরে যেটা বটে সেটা মাই ফেভারিট আমার কি সবার ফেভারিট হ্যাঁ সেটা আবার কি জিনিস রে বল 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 ওইটাই লিব কি বলে বল লড়কি রে লড়কি কি বলে না এটা বটে সবার ফেভারিট তো চ চ বাকি ওইটা তো পাবি নাই দোকানে তোমরা বলিস লাস্টে ওইটা নাই পাবা ভাই তাহলে ওই ওই দুই নম্বরের এই ধার কাছে তুই বলে প্রথমটাই পাবি হ্যাঁ রে তুই রে গরম হওয়ার জিনিস কেন বলে তুই ভালো ভালো বললে হয়তো বিড়ি তোর গরম হওয়ার জিনিস বলার কি আছে রে কে বুঝতে পারবে না যে আমি বিড়ি কুজি বলে দোকানে কি করে তুমি চাল চল রে চ চ ওইটাই বলবো রে আই ভাল রোড রাই পাটে দোকানটা আছে হ্যাঁ রে আছে তো চ আর রোড ভালো করে পাইরাবি ওই গাড়ি যা রকম আসছে না এমন কষ্টে দিবে কেন কোনটা রোড আর কোনটা তুই বুঝতেই পারবি না কি করে তুই চাকুটাকে অমনি অমনি করছিস যে এইটা ওই জন্যই আর কোনো করছিস শালা বেশি রাগা করিস না ঢুকাই নিব দোকানে রাগিয়ে দিস কেন আমি বিড়ি লিব আর সিনে বলছিস গরম হওয়ার জিনিস আছে আছে দাঁড়া বিড়ি দিছি পয়সা নাই গিয়ে আর বিড়ি খাবো বিড়ি তোরা
তোমার বলার কি দরকার ছিল রে তো পয়সা নাই কি হ্যাঁ রে চাকুটা যেমন এমনি এমনি করতে ছিল না আদি ভিতর ঢুকা নো 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 তো কি ওরে তাহলে এখন কি করব ওই জন্য আগে ভাগেই বলে দিলি রাত যাবো আর কি চ এই দাঁড়া না আই কেন একলা উঠা হ্যাঁ চ ওরকে বড় বসে দাও চ চ চ চ এগো মনটা আমার ছটপট আছে তোকে দেখা আরে বয়সি তোর কাছে কোনো গরম হওয়ার জিনিস আছে হ্যাঁ আছে কেন আয় আমি আছি গরম তো বলছিলি তুই রাগিয়ে আছিস কেন রে বলছিলি বিড়ি হবে বিড়ি হাই লা 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 হাই লা 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 হাই লা 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 হাই এই হাই লা লা শুন বাবু আমার কাছে একটাই আছে ওইটা আমি দিব না কিন্তু কি হরে ও মা গড হ্যাঁ চুটুয়া আমরা সবাই ডরতে যাই আর তুই কেন যাস রে তুই তো আর দোষ কান দিলি ডরতে নাই ওর ব্যায়াম করি রে লে দেখ আমার তোর কোন ব্যায়াম ওটা মেলো না মোটা এক দেখা হ্যাঁ দেখান দিছি মন করতেছিল রোদ দাপো তো এত ঘাম হয়ে গেছে সূর্য ওঠার বাইরে আছেই নি ঘাম আছে নাকি তার মানে সূর্য ওঠারও আছে তো থাকিবে নাই শুন তোকে আমি একটা সারি বলছি বল উঠিয়ে শালা উঠিয়ে বল যখন ছিল গরমকাল তখন তোমাকে দেখানছিস ঘাম বা ভাই তো দাদু বলবে নাকি বা ভাই বলতো বুঝতে পারলি না কিছু ও গ্যাম দেখাচ্ছে তুই দেখা হাই দেখ আমি একটা সারি বলছি শুন দুর্গা পূজা কালী পূজা পাইরে গেল সব দাদা দাদা কি বা ভাই বল ভালো ছিল বল ঠান্ডা কাল পড়ে গেছে সবাই দরকার হবে বলছি হ্যাঁ তো ঠিক আছে বুঝলি তো তোর কাছে কিছু গরম হওয়ার জিনিস আছে দেন আমার দোকানকে যাবো তো নাই যাবো বাপ আছে এখন কি করে বাপ আছে দমে দিবে ছাড়া
একদিন সবাইকে চমকে দেব, তারা কি করে চমকা বইটা এখনো বুঝে উঠতে পারো, ব্যান্ডটা খুলে নিয়ে যাবে কি করে তুই মারছিস তাদেরকে আমি মারছি নাকি গেল দোকান দিকে? আর এবার আমি কি করবো দেখি, এইদিকে যদি কোনো ধান্দাই পাই, এইবারে সালা দু চারদিকে পাইছি, দেখি যদি এদের টিনে পাই তো। হ্যাঁ রে, তুই সত্যি সত্যি বল, ওই সমিতে ছিলি না, অন্য কোনো ধান্দা ছিল? তোদের কাছে কি গরম হওয়ার জিনিস মিলবে? হ্যাঁ রে, তুই এই গরম হওয়ার জিনিসের ব্যাপারটা কি করে জানলি? শোন তো আই বলে দিল রে, তাই সে দোকান খুলেছে না ওই ব্যাপারটা বলছে না? হ্যাঁ ওটা জানিস? নাই জানি কি হরে তাইলে এর ব্যবস্থা কি করবি? এর ব্যবস্থা বলে ব্যবস্থা তো হয়ে গেল। হ্যাঁ এবার আন্দার ব্যবস্থা করলে পাল্টে থাকে।